হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাসপিরেন্স আড্ডা। আজকে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তাহলে কি সেই ইম্পর্টেন্ট টপিক দেখা যাক। আমাদের আজকে এই ইম্পর্টেন্ট টপিকটি হলো এনার্জি ট্রান্সফরমেশন, অর্থাৎ শক্তি রূপান্তর। এই এনার্জি ট্রান্সফরমেশন অর্থাৎ শক্তি রূপান্তর যেটা, সেটা যেই মূল জিনিসের উপর ভিত্তি করে আছে সেটি হলো শক্তির নিত্যতা সূত্র। ঠিক আছে, তাহলে এই টপিকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। তাহলে আজকে আমাদের টপিক ট্রান্সফরমেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তি নিত্যতা সূত্র। তাহলে কি সেই শক্তি নিত্যতা সূত্র দেখা যাক। অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, বাট ইট ক্যান ওনলি বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। অর্থাৎ শক্তি নিত্যতা সূত্র অনুযায়ী শক্তিকে সৃষ্টি করা যায় না এবং বিনাশও করা যায় না, কিন্তু শক্তিকে রূপান্তর করা সম্ভব। তাহলে কিভাবে সেই শক্তি রূপান্তর করা সম্ভব, এটিকে আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখব। তাহলে নিচে এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে এনার্জি কনভার্সন ডিভাইসে কোনো এনার্জি ইনপুট হচ্ছে এবং সেখান থেকে এনার্জি আউটপুট বেরোচ্ছে এবং এনার্জি ডিসিপেটেড টু দ্য সারাউন্ডিং। অর্থাৎ কোনো শক্তি যখন অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাদের দুজনের মাধ্যম হিসেবে এখানে কাজ করছে কি এনার্জি কনভার্সন ডিভাইস। ঠিক আছে, এবং এখান থেকে পুরোপুরি শক্তি যে অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটাও না, এখানে কি প্রথম শক্তির কিছুটা পরিমাণ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং বাকি শক্তি অপচয় হচ্ছে, যেটি সারাউন্ডিং অর্থাৎ আশেপাশে পরিবেশে মিলিত হয়ে যাচ্ছে বা মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোমাদের জন্য কিছু টিপস আছে যেগুলি তোমরা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, আমি এগুলি এক এক করে বলছি। তাহলে প্রথম টিপস, এনার্জি ইনপুট অর্থাৎ কোন শক্তিটি আমাদের প্রথমে তৈরি হচ্ছে সেটি আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। ঠিক আছে, দ্বিতীয় অ্যাবাউট মেশিন অর্থাৎ যন্ত্রটি সম্পর্কে তোমাদের জানতে হবে। তোমরা যদি যন্ত্রটি সম্পর্কে সঠিক ধারণা, তোমাদের যদি যন্ত্রটি সম্পর্কে সঠিক ধারণা থাকে, তাহলে তোমরা সহজেই এনার্জি ট্রান্সফরমেশন থেকে যে কোনো কোশ্চেন করতে পারবে। তিন নম্বর যেটা, সেটি হলো এক্সাম্পলস অফ অল কাইন্ড অফ এনার্জি সোর্সেস, অর্থাৎ যত ধরনের শক্তি উৎস আছে তারা মূলত কোন যন্ত্র থেকে তৈরি হচ্ছে সেগুলি সম্পর্কে তোমাদের জানতে হবে। ঠিক আছে, চার নম্বর যেটা, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ এনার্জি, অর্থাৎ কোনো শক্তি অন্য কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটি সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। আমাদের এখানে কিছু টাইপস অফ এনার্জি আছে, ঠিক আছে, উইথ এক্সাম্পল অফ ডিভাইসেস, সেগুলি নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। আমি এখানে টাইপস অফ এনার্জি মূলত ছয় ভাগে ভাগ করেছি। ঠিক আছে, যার মধ্যে প্রথম হচ্ছে মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি, এর এক্সাম্পল হচ্ছে ডায়নামো অ্যান্ড সিতার। এই ডায়নামো অ্যান্ড সিতারে প্রথমে মূলত যে শক্তি উৎপন্ন হয় সেটি হলো মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি। দ্বিতীয় পয়েন্ট আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ তড়িৎ শক্তি, এর উদাহরণ হলো ইলেকট্রিক বাল্ব, লাউড স্পিকার, ইলেকট্রিক মোটর। নেক্সট সোলার, সোলার এনার্জি থেকে আমরা লাইট এনার্জি প্রডিউস করতে পারি। ঠিক আছে, অনেক কোশ্চেনে সোলার এনার্জি থাকে বা অনেক কোশ্চেনে লাইট এনার্জি থাকে, তোমরা দুটার মধ্যে যে কোনো একটা করতে পারো। ঠিক আছে, এর এক্সাম্পল হচ্ছে সোলার সেল বা ফটোভোল্টেইক সেল। নেক্সট কেমিক্যাল এনার্জি, এর এক্সাম্পল হলো ক্যান্ডেল, ব্যাটারি, বার্নিং কয়েল এক্সেট্রা। নেক্সট সাউন্ড এনার্জি, এর এক্সাম্পল হলো মাইক্রোফোন। ঠিক আছে, নেক্সট হিট এনার্জি, এর এক্সাম্পল হলো হিট ইঞ্জিন অ্যান্ড থার্মো ইলেকট্রিক এক্সেট্রা। ঠিক আছে, নেক্সট দেখি তাহলে কি আছে। আচ্ছা, এখানে আমি তোমাদের জন্য কিছু ট্রিক্স নিয়ে এসেছি, ট্রিক্স টু রিমেম্বার দ্য এক্সাম্পলস। এখানে তোমাদের মনে রাখতে হবে শক্তি রূপান্তরের জন্য মূলত একটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনার্জি কনভার্সন ডিভাইস, অর্থাৎ ডিভাইসটি সম্পর্কে যদি তোমরা সঠিক ধারণা বা ডিভাইসটি সম্পর্কে যদি তোমরা জানো, তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে। কারণ ডিভাইসটি সম্পর্কে তোমরা জানলে সেখান থেকে কি শক্তি উৎপন্ন হচ্ছে সেটি সম্পর্কে তোমরা অনায়াসে বলে দিতে পারবে। ঠিক আছে, তাহলে দেখাচ্ছি কিভাবে তুমি এই ট্রিক্সগুলি অ্যাপ্লাই করবে। তাহলে আমাদের ফার্স্ট ট্রিক্স, এটি হলো এমএসডি। এমএসডি তোমরা সকলেই জানো এবং এটিকে অনায়াসে মনেও রাখতে পারবে। এমএসডিকে যদি আমরা আলাদা করি, তাহলে দেখতে পারবো এম ফর মেকানিক্যাল
যার এক্সাম্পল হলো সিতার এন্ড ডায়নামো, অর্থাৎ ডায়নামো এন্ড সিতারে যে শক্তিটি প্রথম উৎপন্ন হয় সেটি হলো মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ যান্ত্রিক শক্তি। নেক্সট হচ্ছে ফর ইলেকট্রিক এন্ড হিট এনার্জি। হিট এনার্জিকে আমরা থার্মাল এনার্জিও বলে থাকি, ঠিক আছে। হিট এনার্জি এবং ইলেকট্রিক এনার্জির ক্ষেত্রে যেগুলি এক্সাম্পল আছে সেই এক্সাম্পলের আগে ইলেকট্রিক অথবা হিট কথাটি বা থার্মাল কথাটি ব্যবহার করা হয়, এগুলি তোমরা সহজেই বুঝতে পারবে। তিন নম্বর যেটা সেটা হচ্ছে ক্যান্ডেল। ক্যান্ডেলে সি আছে, অর্থাৎ সি ফর কেমিক্যাল। কেমিক্যাল মানে ক্যান্ডেল, অর্থাৎ মোমবাতিতে প্রথম যে শক্তি সঞ্চিত থাকে সেটি হলো রাসায়নিক শক্তি। নেক্সট আসি সোলার, অর্থাৎ সৌরশক্তি। সোলারকে তোমরা লাইট হিসাবে মনে রাখতে পারো এবং লাইটকে তোমরা ফটো হিসাবে মনে রাখতে পারো। এই ফটো কথাটি এসেছে হচ্ছে ফোটন কণা থেকে, ঠিক আছে, ফটো হিসাবে মনে রাখতে পারবে। বেশিরভাগ ডিভাইস যেগুলিতে সোলার অর্থাৎ সৌরশক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেগুলির নাম ফটো দিয়েই থাকে, তো এখান থেকে তোমরা অনায়াসে সেটা মনে রাখতে পারবে। নেক্সট আসি সাউন্ড। সাউন্ড মূলত কিসের জন্য হয়? স্পিকিং এর জন্য। এই স্পিকিং তুমি ফোনেও করতে পারবে এবং ফোন থেকে তোমরা মাইক্রোফোন মনে রাখতে পারবে, ঠিক আছে। এই ছিল আমাদের 5টি পয়েন্ট যেগুলি মনে রাখা খুবই সহজ। নেক্সট আসি আমরা ষষ্ঠ পয়েন্টে, যেখানে হচ্ছে এনার্জি গুলি কত রকমের হয় সেগুলিকে একটি শর্ট প্রসেসে মনে রাখা যায়। এটিকে শর্ট প্রসেসে মনে রাখার পদ্ধতি হলো মেলস, MELTS। এই মেলস যদি তুমি মনে রাখো তাহলে এটিকে তুমি অনায়াসে পারবে। এম ফর মেকানিক্যাল, ই ফর ইলেকট্রিক্যাল, এল ফর লাইট, টি ফর থার্মাল অ্যান্ড এস ফর সাউন্ড। এর মধ্যে এম অ্যান্ড ই এনার্জি কামস ফ্রম মুভিং, অর্থাৎ গতির ফলে এই সমস্ত শক্তি তৈরি হয়। অ্যান্ড কেমিক্যাল, স্টোর্ড এনার্জি ইউজ টু বি লেটার, এগুলি সঞ্চিত থাকে এবং পরবর্তীকালে ব্যবহৃত হয়। তাহলে এই ছিল আমাদের এনার্জি ট্রান্সফরমেশন সম্পর্কে কিছু বেসিক ধারণা। এখন এখান থেকে কিছু কোশ্চেন করা যাক। সাম ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাবাউট দিস টপিক, এখান থেকে যেগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছে সেগুলি নিয়ে আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, সোলার এনার্জি ইজ কনভার্টেড ইন্টু কেমিক্যাল এনার্জি, অর্থাৎ সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তন হয় কিসের জন্য? সেটি অ্যান্সার হচ্ছে ফটোসিনথেসিস, অর্থাৎ শালক সংশ্লেষ। শালক সংশ্লেষের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট আসি আমরা ফটোভোল্টেইক সেল। এই ফটোভোল্টেইক সেলকে যদি আমরা ভেঙে বলি তাহলে কি আসবে? ফটো আসবে। ফটো মানে লাইট, লাইট মানে সোলার, অর্থাৎ সোলার এনার্জি এখানে তৈরি হচ্ছে এবং সেটি কিসে কনভার্ট হচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জিতে। অর্থাৎ সোলার এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, মানে সৌরশক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন, ইন ডায়নামো ইজ ইউজ টু কনভার্ট। ডায়নামো আমরা আগেই জানি যে একটা মেকানিক্যাল জিনিস এবং সেখান থেকে কি শক্তি প্রথমে তৈরি হয়? সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি তৈরি হয়। এই মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হয়ে যাচ্ছে ডায়নামোতে, অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এটি এসেছে, ঠিক আছে, তা এটি তোমরা মনে রাখবে সবসময়। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, গিভ অ্যান এক্সাম্পল হুইচ কনভার্টস কেমিক্যাল এনার্জি টু লাইট অ্যান্ড হিট এনার্জি। এর অ্যান্সার হলো ক্যান্ডেল, অর্থাৎ মোমবাতি। মোমবাতি থেকে রাসায়নিক শক্তি লাইট অর্থাৎ আলো অ্যান্ড হিট অর্থাৎ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, ইন মাইক্রোফোনস এনার্জি কনভার্টস, মাইক্রোফোনে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? সেটি অ্যান্সার হলো সাউন্ড এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি, ঠিক আছে। নেক্সট, ইন হুইচ হিট এনার্জি চেঞ্জেস ইনটু মেকানিক্যাল এনার্জি, কোনটিতে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? এর অ্যান্সার হলো হিট ইঞ্জিন, অথবা তোমরা স্টিম ইঞ্জিনও বলতে পারো। নেক্সট প্রশ্নে যাওয়া যাক, ইন ইলেকট্রিক ল্যাম্প এনার্জি কনভার্টস, বৈদ্যুতিক বাতিতে কোন শক্তি রূপান্তরিত হয়? বৈদ্যুতিক বাল্বে ইলেকট্রিক এনার্জি টু লাইট অ্যান্ড হিট এনার্জিতে কনভার্ট হয়, অর্থাৎ তড়িৎ শক্তি আলোক শক্তি এবং তাপ শক্তিতে পরিবর্তিত হয়। আমাদের নেক্সট প্রশ্ন, ইন ওশেন থার্মাল পাওয়ার অ্যান্ড থার্মো ইলেকট্রিক এনার্জি কনভার্টস, অর্থাৎ ওশেন থার্মাল পাওয়ার এবং থার্মো ইলেকট্রিকে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তর হলো, দেখো এখানে থার্মাল কথাটি অর্থ মানে হচ্ছে হিট,
একটু আগে তোমাদের বলেছিলাম, এবং থার্মো এটার মানে হচ্ছে হিট। তার মানে এখানে অনায়াসে বোঝা যাচ্ছে যে এখানে হিট এনার্জি অর্থাৎ তাপ শক্তি উৎপন্ন হবে, এবং সেটি পরিবর্তিত হয় কি, কোন শক্তিতে পরিবর্তন হবে, সেটি পরিবর্তন হবে ইলেকট্রিক এনার্জি অর্থাৎ তড়িৎ শক্তিতে পরিবর্তিত হবে। ঠিক আছে, এই কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ঠিক আছে, এটিও তোমরা মাথায় রাখবে। তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আমাদের নেক্সট প্রশ্ন, ইন ইলেকট্রিক হিটার এনার্জি কনভার্টস অর্থাৎ বৈদ্যুতিক হিটারে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর ঘটে, সেটি উত্তর হলো ইলেকট্রিক এনার্জি টু হিট এনার্জি অর্থাৎ তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। নেক্সট, ইন ব্যাটারি ইজ ইউজ টু কনভার্টস, ব্যাটারিতে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর ঘটে, এর উত্তর হলো কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক এনার্জি অর লাইট এনার্জি। ইলেকট্রিক এনার্জির উদাহরণ হলো হচ্ছে মোবাইল ফোন, অ্যান্ড লাইট এনার্জির উদাহরণ হলো হচ্ছে ফ্ল্যাশ লাইট, দুটোও হতে পারে। নেক্সট, গিভ অ্যান এক্সাম্পল হুইচ কনভার্টস কেমিক্যাল টু মেকানিক্যাল এনার্জি অর্থাৎ একটি উদাহরণ দাও যেটি রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এর উত্তর হলো আমরা বা খেলোয়াড়রা সাধারণত নিজেকে পরিচালনা করার জন্য যে খাদ্য খাই সেখান থেকে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এনার্জি ট্রান্সফর্ম দ্যাট অকার্স হোয়েন ইটিং ব্রেকফাস্ট গিভস অ্যান অ্যাথলিট দ্য এনার্জি টু পারফর্ম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইন ম্যাচস্টিক এনার্জি কনভার্টস অর্থাৎ দেশলাই কাঠিতে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর ঘটে, এর উত্তর হলো কেমিক্যাল এনার্জি টু হিট এনার্জি অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে। এর এক্সট্রা এক্সাম্পলও আমি দিয়েছি, সেটি হচ্ছে ফায়ার, বার্নিং অফ কোল এক্সেট্রা। নেক্সট নেক্সট আমাদের কিছু নোটস আছে, সেগুলি তোমরা মাথায় রাখো। একটি হচ্ছে মেকানিক্যাল এনার্জি কামস ইন টু ফর্মস, মেকানিক্যাল এনার্জি আবার দু ধরনের হতে পারে, একটি হচ্ছে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি অর মোশন এনার্জি, সেকেন্ড হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্মৃতিশক্তি অর স্টোর্ড মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, নেক্সট, দেয়ার আর মেনি টাইপস অফ ইন এনার্জিস লাইক নিউক্লিয়ার এনার্জি, ম্যাগনেটিক এনার্জি, ইলাস্টিক এনার্জি এক্সেট্রা। ঠিক আছে, এগুলি তোমার মাথায় রাখতে পারো নোট হিসেবে। আমাদের সাম মোর ইম্পর্টেন্ট কোশ্চেন, আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। নেক্সট প্রশ্ন আমাদের 13 নম্বর, ইন হাইড্রো ইলেকট্রিক ড্যামস অর্থাৎ হাইড্রো ইলেকট্রিক ড্যামে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর ঘটে, এটি তোমার মাথায় রাখবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি অর্থাৎ অভিকর্ষীয় স্মৃতিশক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইন ইয়োয়োস মুভমেন্ট অ্যান্ড রাইডিং এ রোলার কোস্টার এনার্জি কনভার্টস অর্থাৎ ইয়োয়োর মুভমেন্ট এবং রাইডিং এ রোলার কোস্টারে কোন শক্তি রূপান্তর ঘটে, এটি উত্তর হলো পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি অর্থাৎ স্মৃতিশক্তি থেকে গতিশক্তি। এর আরেকটি উদাহরণ তোমরা মাথায় রাখতে পারো, সেটি হচ্ছে মেরি গোরাউন্ড অর্থাৎ নাগরদোলা তোমরা মাথায় রাখতে পারো। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন, ইন ওয়াটার লিফটিং ইলেকট্রিক পাম্প অর্থাৎ ওয়াটার লিফটিং ইলেকট্রিক পাম্পে কোন শক্তি রূপান্তর ঘটে, এটি উত্তর হলো ইলেকট্রিক এনার্জি ইন্টু কাইনেটিক এনার্জি অর্থাৎ তড়িৎ শক্তি থেকে গতিশক্তিতে। ঠিক আছে, এগুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, এগুলো তোমরা মাথায় রাখবে। আমাদের সর্বশেষ প্রশ্ন, ইন জিওথার্মাল পাওয়ার এনার্জি কনভার্টস, জিওথার্মাল পাওয়ার এনার্জিতে কোন শক্তি রূপান্তর ঘটে, এটি উত্তর হলো হিট এনার্জি টু ইলেকট্রিক এনার্জি অর্থাৎ তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের এনার্জি ট্রান্সফরমেশন নিয়ে কিছু বেসিক প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং আগামী পরীক্ষাতে এগুলি আসার সম্ভাবনা অনেক। আশা করি আমি শর্টে তোমাদের কিছুটা বুঝাতে পেরেছি। আর তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কিছুতে ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। ঠিক আছে, আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করো, আর আমাদের চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করো।